নমস্কার আপনি শুনছেন এ সময় গোল্ড কোভিডে আলগা ব্রায়ের বাঁধন লেখা রূপসা রায় পাঠ চান্দ্রে নিয়োগী ওয়াজ দ্য এন্ড অফ ইউর হাজবেন্ডস প্রেসিডেন্সি দ্য ইকো অফ টেকিং ইউর ব্রাফ আফটার আ লং ডে ইন টার্মস অফ কমপ্লিট ফ্রিডম প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গে প্রশ্নটা করা হয়েছিল মিশেল ওবামাকে প্রশ্নটায় রসিকতা আছে সন্দেহ নেই কিন্তু ফ্রিডম শব্দটা লক্ষ্য করার মতো মানে দিনের শেষে বুকের ওপর চেপে বসে থাকা ব্রাটা বিছানায় ছুঁড়ে ফেলে যে আরামটা হয় মনে হয় বুক থেকে ভার নামলো সেই অনুভূতিটা জড়িয়ে আছে ইঙ্গিতে ভার নামা বুক থেকে একেবারে আক্ষরিক অর্থেই এই ভারের বয়স খুব বেশি হলে একশো বছর তার আগে ছিল করসেট গুগল চেক করলেই যে ছবিগুলো পাবেন পোশাকটির উপযোগিতা সম্পর্কে যা যা জানতে পারবেন তার মোদ্দা কথা হলো ফিমেল বডিকে শেপে রাখার জন্যই সেসব তৈরি হয়েছিল মেডিকেল কারণ কিছু ছিল কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে বেশিরভাগটাই ছিল এস্থেটিক্স এস্থেটিক্স কার না নারী শরীরের মুশকিল হল মেয়েদের শরীর ব্যাপারটা প্রথম থেকেই বেশ গোল মেলে কখনও তা সৌন্দর্যের আধার আহা ছেলেরা একটু দেখবে না কখনো তা রিপ্রোডাকশন আহা মেয়েরা তো মায়ের জাত বংশ রক্ষা করে কখনো তা পরিবারের সম্মান আহ আগার কই আঁক উঠাকে দেখে তো কখনো তা জোর খাটানোর জায়গা মানে বুঝতেই পারছেন পর্দায় প্রেম চোপড়া শক্তি কাপুর ঘরে অনেক সময় নিজের স্বামীটিও কথাটা তাহলে এই যে মেয়ে হলেই তার শরীর যে এত পারপাসফুল হতে পারে এটা ভাবলে অবাকই লাগে কিন্তু এত সব পারপাসের তোয়াক্কা না করে মেয়েটার যদি মনে হয় আমার শরীর তো আমারই তার উপর অধিকারও শুধুই আমার ফলে নিজের শরীরটাকে সেপে রাখবো কি রাখবো না তা আমিই ঠিক করব। তখন কি বলবেন যদি সে ভাবে বডি হেয়ার আমি আর শেফ করব না কারো কি বলার আছে কিছু হয়তো নেই কিন্তু সত্যিই কি নেই যদি নাই থাকে তাহলে আজ দীর্ঘ লকডাউনের পর বাড়ি থেকে বেরোতে গিয়ে যখন ব্রা পড়তে ভুলে যাচ্ছেন মেয়েরা বা দীর্ঘদিনের পরে ব্রাটাকে ফের বোঝা বলে মনে হচ্ছে অনেকে ভাবছেন দি এবার ব্রা ছেড়ে আর না এক লহমায় সেটা খবর হয়ে যাচ্ছে কেন খবর হচ্ছে কারণ বিষয়টা আনইউজুয়াল খবর হচ্ছে কারণ বাড়ির বাইরে বেরোলে ব্রা পড়তে হবে এটাই এখন নিয়ম আবার ব্রালেস হয়ে রাস্তায় বেরোলে পাবলিক প্লেসে গেলে হাজার একটা লোক চেয়ে থাকবে হাঁ করে সেটাও যেন নিয়মই হয়ে দাঁড়িয়েছে কেই বা চায় বলুন রাস্তাঘাটে লোকজন ড্যাব ড্যাব করে শরীরটার দিকে তাকিয়ে থাকুক ফলে যদি আজ কোনো মেয়ে মনে করেন ব্রা আর পরবেন না বাড়িতে না বাইরেও না তাহলে হয় লোকে বলবে পাগল নয়তো নির্লজ্জ ক্যারেক্টারলেস না হলে দারুণ ফেমিনিস্ট মনে করে দেখুন পাঁচ দশক আগেও বিতর্কটা একইভাবে ছিল উনিশশো সালের সেপ্টেম্বরে আমেরিকার ঘটনা মিস আমেরিকা প্রোটেস্ট নামে বিখ্যাত ওই মিস আমেরিকা কন্টেস্টে মেয়েদের যেভাবে রিপ্রেজেন্ট করা হতো মানে মেয়েদের শরীরকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো একটা জিনিস হিসেবে সামনে আনা হতো সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল প্রশ্ন উঠেছিল বিজ্ঞাপনের ভাষা নিয়ে যেখানে লেখা থাকতো দুনিয়ার সবচেয়ে সুন্দরী রিসেপশনিস্ট চাই। ফলে তাঁরা একসঙ্গে জড়ো হয়ে ট্র্যাশবিনে ফেলে দিয়েছিলেন হাই হিল জুতো নকল মাস্কারা এমনকি শরীরের উপর চেপে থাকা ব্রাটাও তাদের মনে হয়েছিল এসবে তাদের কোনো উপকার হয় না বরং এসব পড়তে তারা বাধ্য হন পুরুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য বিনিময় স্যাক্রিফাইস করতে হয় নিজের আরাম এবং স্যাক্রিফাইস করতে হয় আরও একটা জিনিস সেলফ কনফিডেন্স আমি নিজে যেমন ঠিক সেভাবেই থাকবো নিজেকে ঠিক সেভাবেই ভালোবাসবো এই যে কনফিডেন্স সেটাই চলে যায় ওই সব জিনিসপত্র ব্যবহার করলে নারীবাদীরা সে সময় এরকমই ভেবেছিলেন এবার তো রে রে করে তেরে এলো সমাজ সবচেয়ে বেশি কথা উঠল মেয়েদের ব্রা ছুঁড়ে ফেলা নিয়ে ভাবটা খানিকটা এমন যে সাজগোজের জিনিসপত্র ছুঁড়ে ফেলেছ ঠিক আছে কিন্তু তা বলে ব্রা কেউ হাসলেন কেউ নিন্দা করলেন এই মুভমেন্টের ফলে ব্রা পড়া উঠে গেল না কিন্তু কথাগুলো থেকে গেল তার সঙ্গে শুরু হয়েছিল আরও বেশ কটা আন্দোলন একটার নাম যেমন ছিল ফ্রি দ্য নেপেল আরেকটার নাম ছিল নো ব্রা নো প্রবলেম সবগুলোরই মূল কথা ছিল একটাই আমার শরীর যেমন সমাজ যেন তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে অন্যেরা আমাকে কিভাবে দেখতে চায় সেটা বড় কথা নয় আমি নিজে ভালো আছে কিনা সেটাই বড় কথা এই লকডাউনের পরে ফের উঠেছে এই ব্রায়ের প্রশ্নটা যেমন একজন মহিলা বলছিলেন তার অভিজ্ঞতার কথা রাস্তায় বেরিয়েছেন হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে বুকে ব্যথা করছে কি যেন একটা কষ্ট প্রথমে ঘাবড়ে গেছিলেন ভাবছিলেন তাহলে তারও কি কোভিড হল তারপর আবিষ্কার করলেন না গন্ডগোলের মূলে ওই বুকের উপর চেপে বসা ইলাস্টিকের সাপোর্ট সিস্টেমটাই এতদিন বাড়িতে ছিলেন জিনিসটি গায়ে চাপানোর দরকার হয়নি এখন হঠাৎ অভ্যাসটা বদলাতেই শরীরটা তার সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারেননি ইউরোপে এখন অনেকেই বলা বলি করছেন ধুতরে আবার সে ব্রায় ফিরে যাওয়ার দরকার নেই না সেটা যে খুব ছয়ের দশকের মতো মুভমেন্টের ফর্মে আসছে তা নয় আসছে একান্ত নিজস্ব চয়েস হিসেবে। চলো নিয়ম মতে নয় চলো নিজের মতে এমন ধাঁচেই আসছে সাহসও পাচ্ছেন অনেকে যেহেতু পোস্ট করোনা পৃথিবীর নিয়মগুলো উল্টে পাল্টে গেছে অনেকটাই কিন্তু পার্সেন্টেজের হিসাবে এই সংখ্যাটার কতটুকুই বা তাই হাল ফিলে ট্রেন্ড হলেও নিউ নর্মাল বলা যাবে না এখনই তবে ওই যে যারা কথা বলছেন তারা সময়ের গায়ে একটা দাগ কাটতে পেরেছেন সেই দাগটা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে গভীর হবে না ঝাপসা হবে সে প্রশ্নের জবাব সময় দেবে সন্দেহ নেই